দার্জিলিংয়ে আরও একটা নতুন সকাল। আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা প্রথমে আজকে যাব হচ্ছে মিরিক। তো মিরিকে কী কী ভিউইং পয়েন্ট আছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দার্জিলিং থেকে মিরিক কিন্তু 45 কিলোমিটার, ঠিক আছে, বেশ অনেকক্ষণ আমরা জার্নি করব, তারপর মিরিক পৌঁছাবো। আচ্ছা, মিরিক থেকে ফেরার পথেও অনেক জায়গা আছে যেখানে আমরা ঘুরবো আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। বাগডোগরা এখান থেকে 81 কিলোমিটার, শিলিগুড়ি 69, মিরিক 25। আশা করছি তোমরা আমার পিছন দিকের লেকটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মিরিক লেক। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, চারিদিকে পাইন গাছে পুরো ভর্তি, একটা খুব মনোরম সবুজে ভরা জায়গা, ভীষণ সুন্দর লাগবে। তোমরা যদি এইদিকে মানে দার্জিলিংয়ের দিকে আসো তাহলে অবশ্যই মিরিকটা একবার ভিজিট করো, খুব সুন্দর জায়গা। এবার বোটিংয়ের দিকে যাব, দেখি যে বোটের টিকিট পাই, কতক্ষণ কি ওয়েট করতে হয়, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বোট ফ্রি নেই মা, আধ ঘন্টা পরে বলছি। ভীষণ সুন্দর একটা জায়গা, বিরাট একটা লেক আছে যেখানে সবাই বোটিং করছে, এখানে হর্স রাইডিংও করা যেতে পারে। আর মিরিকে এখানে ঢুকতে গেলে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, আর জায়গাটা খুবই সুন্দর। আর লেকের পাশে বসার জায়গা করা আছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, লেকের পাশে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এরকম কস্টিউম ভাড়া করে পরে ফেলেছি এখানে এসে। এটা ঠিক আই লাভ মিরিকের সামনে এরকম কস্টিউম ভাড়া পাওয়া যাচ্ছে, এছাড়া অন্য দিকেও এরকম কস্টিউম হায়ার করতে পারো তোমরা। পার পার্সন 50 রুপিস করে লাগে ফর 10 মিনিটস, তারপরে ফটো শ্যুট করে ওদের কাছে এই কস্টিউমগুলো দিয়ে তোমাদের চলে যেতে হবে। তো মিরিক লেক আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব হচ্ছে গোপালধারা টি এস্টেট। চলো দেখিয়ে দিই তোমাদের ওখানে কী কী আছে। আর এখানে বেশ আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, এখান থেকে গোপালধারা টি এস্টেট যেতে খুব বড়জোর হলে আধ ঘন্টা সময় লাগবে। চলো ওখানে যাই আর তোমাদের দেখিয়ে দিই। ১৯৮১ সালে গোপাল নামে এক ব্যক্তির মালিকাধীন ধান ক্ষেত পরিবর্তিত হয় এই চা বাগানটিতে, তাই সেই ব্যক্তির নাম অনুসারেই এই টি এস্টেটটির নামকরণ করা হয় গোপালধারা টি এস্টেট।
মন্দিরটা আছে এখানে বর্ডার আয় আয় চলে আসো এই হেঁটে কবে যাবি হেঁটে কোথায় যাব तो बसेछि सेटा होच्छे नेपाले पशुपति मंदिर नेपाल बॉर्डर थेके पशुपति मंदिर गाड़ी आसते प्राय पाँच थेके सात मिनट समय लागे और नेपाल बॉर्डर ढुकते किन्तु आमादेर सेइभावे कोनो चेकिंग हयनि खाली सबार आधार कार्ड गुलो आमादेर दिते होयेछिलो ओरा देखे आमादेर छेड़े दिल बॉर्डर सामने थेके आमरा टैक्सि बुकिंग करलाम और टैक्सि निले होच्छे आमादेर यातायात निये माने जावा आसा निये 300 टाका আর আমাদের শুধু এখানে আমরা ঘুরবো হচ্ছে পশুপতি মার্কেট আর পশুপতি মন্দির চলো তোমাদের পশুপতি মন্দিরটা বা দেখি এইটাই হচ্ছে নেপালের পশুপতি মন্দির তো তোমাদের দেখিয়ে দিই যে এই মন্দিরের ভিতরে কি ঠাকুর আছে তো পশুপতি মন্দির আমাদের ঘোরা হয়ে গেল এবার যাব হচ্ছে আমরা পশুপতি মার্কেটের দিকে তো চলো দেখে নিই যে পশুপতি মার্কেটে কি কি পাওয়া যায় তো আমি এখন আছি পশুপতি মার্কেটে পশুপতি মার্কেটে এখানে আমি একটা দোকানে এসেছি যেখানে খুব সুন্দর সুন্দর কালেকশনস আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে আঙ্কেল কি বলছে একটু তোমরা দেখে নাও ইয়া কোই প্রবলেম নেই হোগা কিছু কো কোই কিছু কোই তকলিফ নেই হ্যাঁ জি বর্ডারে কিছু আটকে দেয় কি কোই নেই আটকায়গা কোই কোই তকলিফ নেই হ্যায় মতলব সব চলে যাবে তাই তো বাট ইয়াই হ্যায় কি বিজনেস কে হিসাব সে নেই লে যা সকতে হ্যায় আচ্ছা আপকা यूज के लिए कितना भी ले सकते कोई प्रॉब्लम नहीं पर्सनल यूजेज जो है अच्छा जो नंबर मेरा दुकान का नाम तो ये है देखिए मेरा ये इधर छन इधर है इधर आके देखिए ये एकटा हो इधर इधर ये देखिए ये नाम पन नंबर ये रहा अच्छा ये मेरा दुकान है मेरा होलसेल काम है जाबिन बोलो ना अपना राय कोते की बहुत अच्छा मिले क्वालिटी के लिए कोई कमती नहीं कॉस्मेटिक वगैरह भी है ओरिजिनल ही मिलेगी कोई आपको कोई वो नहीं है सब फोड़ को के अच्छा से दिखाएंगे अच्छा ठीक है ना थैंक यू তো আপনারা দেখতেই পেলেন যে আঙ্কেল বলল বর্ডারে কিন্তু সেইভাবে কিছুই আটকায় না খালি ব্যবসার জন্য জিনিস এখান থেকে মানে একটা হিউজ কোয়ান্টিটি জিনিস কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া যাবে না কুছ ডিপ মে স্ট্রাইপ वाला नहीं होगा ডিপ কর हां चेक 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 में ডিপ नहीं वो दूसरा चेक तो मिल जाएगा मैं ডিপ नहीं होगा जी दियो है ना
মা ইলেকট্রনিক্সটা নিও না সবাই বারণ করছে ইলেকট্রনিক্সটা তারপর সমস্যা হবে কানা কই সমস্যা নেই বেরোনোর মুখে কিন্তু নেপাল বর্ডারে কোনো অসুবিধা হয়নি যদিও আমি সেরকম কিছু কিনিনি সোয়েটার কিনেছি তো আমি শুনেছিলাম যে ইলেকট্রনিক্স জিনিস হয়তো নিয়ে বেরোতে অসুবিধা হয় কোনো চেকিং কিন্তু ওনারা করছেন না ওখানে তবে যে আঙ্কেলের যে দোকান থেকে আমি কিছু মার্কেটিং করলাম উনি বললেন যে সেইভাবে বর্ডারে কোনো জিনিস আটকায় না খালি কেউ যদি বিশাল কোয়ান্টিটিতে অনেক কিছু নিয়ে আসে তার ক্ষেত্রে কিন্তু বর্ডারে একটা চেকিং হয় পশুপতি মার্কেটে কেনাকাটা করতে গেলে কিন্তু কিছু ক্যাশ ক্যারি করতে হবে কারণ যেহেতু ওটা ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে তাই আমাদের ইন্টারন্যাশনাল হয়ে যাওয়ার কারণে ইন্ডিয়ান কোনো মানে জিপে ফোনপে বা কার্ড ওখানে অ্যাকসেপ্ট করছে না তবে ইন্ডিয়ান কারেন্সি কিন্তু ওখানে চলবে তো আস্তে আস্তে আমাদের এতটাই লেট হয়ে গেছে যে বৃষ্টিও পড়ছে অল্প অল্প যার কারণে সীমানা ভিউ পয়েন্টটা পুরো ফাঁকা আর অন্ধকার কোনো ফটো ভিডিও কিছুই ভালো আসবে না তো ওখানে আর নামা হলো না এরপর আমরা যাচ্ছি হচ্ছে লেপ্টে জগতের দিকে সেখানেও আজকে হবে না কারণ পুরো অন্ধকার হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না আর রাস্তা পুরো ফগ একদম ভর্তি হয়ে আছে তো ওই দুটো পয়েন্ট আর হলো না